প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি ভালোই আছো। আজ আমরা পড়ব পঞ্চম সেমিস্টারের বাংলা এসইসি পেপার। এই পেপারে আমরা আগের ক্লাসগুলিতে সত্যজিৎ রায়ের নির্মিত পথের পাঁচালী চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পড়ব ঋত্বিক কুমার ঘটককে নিয়ে, তার নির্মিত চলচ্চিত্র বাড়ি থেকে পালিয়ে। তো এই টপিক আলোচনার পূর্বে আমরা ঋত্বিক কুমার ঘটক সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেব। ঋত্বিক কুমার ঘটক, যিনি ঋত্বিক ঘটক হিসাবেই অধিক পরিচিত, তিনি জন্মগ্রহণ করেন 4 নভেম্বর 1925 খ্রিস্টাব্দে। কেবল চলচ্চিত্রকার হিসাবেই নয়, তিনি বিখ্যাত অভিনেতা, নাটক রচয়িতা, গল্প রচয়িতা প্রভৃতি পরিচয়ে তিনি পরিচিত। তার জন্ম অবিভক্ত ভারতবর্ষের, বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায়। তো পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ, লেখাপড়া, শিক্ষালাভ সবই 1947-এ, যখন ভারত বিভাগ হয়, পূর্ব বাংলা থেকে সমস্ত হিন্দুদের বিতাড়ন করে দেওয়া হয়, তখন তারা পরিবার সহ চলে আসেন কলকাতায়। এই ব্যক্তিগত জীবনের অভিঘাত তার নাটক এবং তার সিনেমাগুলোতে প্রকট রূপ ধারণ করেছিল, এই উদ্বাস্তু সমস্যা। তার পরবর্তীতে তিনি সিনেমার বা চলচ্চিত্রে পরিচালনা এবং অভিনয়ে অংশগ্রহণ করেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন, এনাদের সমগোত্রীয় নাম হিসাবে ঋত্বিক কুমার ঘটককে আমরা চিনে থাকি। ঋত্বিক কুমার ঘটকের মৃত্যু হয় 6 ফেব্রুয়ারি 1976 খ্রিস্টাব্দে। এবার আমরা জেনে নেব ঋত্বিক ঘটক কোন কোন বিখ্যাত চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার প্রথম চলচ্চিত্র যেটি তিনি নির্মাণ করেছিলেন, নাগরিক, 1952 খ্রিস্টাব্দে এই সিনেমাটি তৈরি করা হলেও এটি মুক্তি পায় বহু পরে 1977 খ্রিস্টাব্দে। এরপরে 1958 খ্রিস্টাব্দে তিনি নির্মাণ করেন অযান্তিক বলে একটি সিনেমা, যেটি আসলে সুবোধ ঘোষের গল্প অবলম্বনে লেখা। 1958 খ্রিস্টাব্দেই তিনি সেই বিখ্যাত সিনেমা নির্মাণ করেন বাড়ি থেকে পালিয়ে, যেটি শিবরাম চক্রবর্তীর কাহিনী। 1960 তিনি নির্মাণ করেন মেঘে ঢাকা তারা, 1961 কোমল গান্ধার, 1962 তিনি সুবর্ণরেখা সিনেমা তৈরি করেন, যদিও এটি মুক্তি পায় 1965। এরপর অদ্বৈত মল্লবর্ধনের তিতাস একটি নদীর নাম শিল্প সিনেমা রূপ দান করেন 1973 খ্রিস্টাব্দে। এরপরেও যুক্তি তর্ক গল্প, যুক্তি তর্ক আর গপ্প 1977 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এছাড়াও তিনি অনেকগুলি সিনেমাতে অভিনয় করেছেন, যেমন তথাপি 1950 একটি সিনেমা, ছিন্নমূল সিনেমায় তিনি অভিনয় করেছেন 1951, কুমারী মন 1952 অভিনয় করেছেন। এছাড়াও সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্ক আর গল্পতেও অভিনয় করেছেন। এই হলো চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের প্রাথমিক পরিচয়। এবার আমরা পড়ব তার নির্মিত যে সিনেমা বাড়ি থেকে পালিয়ে সম্পর্কে কিছু তথ্য। বাড়ি থেকে পালিয়ে সিনেমার পরিচালনা
করেছেন ঋত্বিক ঘটক। আর এই বাড়ি থেকে পালিয়ে সিনেমাটির কাহিনীকার অর্থাৎ উপন্যাসটি যিনি লিখেছেন তিনি হলেন শিবরাম চক্রবর্তী। চিত্রনাট্যকার ঋত্বিক ঘটক নিজেই। এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কালী বন্দ্যোপাধ্যায়, সতীন্দ্র ভট্টাচার্য, নৃপতি চট্টোপাধ্যায়, সীমান দীপক, শৈলেন ঘোষ, পরম ভট্টারক লাহিরি, জ্ঞানেশ মুখোপাধ্যায়, কেষ্টু মুখোপাধ্যায়, জহর রায়, আরও অনেকে। বাড়ি থেকে পালিয়ে সিনেমার সুরকার ছিলেন বিখ্যাত সুরকার সলিল চৌধুরী। সিনেমাটি মুক্তি পায় 1959 খ্রিস্টাব্দের 24 জুলাই। এ গেল সিনেমা সম্পর্কে প্রাথমিক তথ্য। এবার আমরা যদি দেখি যে সিনেমার বিষয়বস্তু কি, সেখানে দেখতে পাবো সিনেমার বিষয়বস্তু আমি তোমাদের সংক্ষেপে বলছি, পরে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে দেখা যায় কাঞ্চন নামে একটি 8 বছরের ছেলে, সে খুবই দুষ্ট বালক। সারাক্ষণ গ্রামের বাড়িতে সে বদমাইশি দুষ্টুমি করে বেড়ায়, যেটাকে বাড়ির বড়রা বদমাইশি বলে থাকে। বাবা কাঞ্চনের মার উপর অত্যাচার চালায় এবং কাঞ্চনকে আটকে রাখে, গৃহবন্দী টাইপের করে রাখে, যাতে সন্তান অত্যাচার করতে মানে দুষ্টুমি করতে না পারে। তাই জন্য এই ছোট্ট কাঞ্চনের মনে হয় তার বাবা খুবই নিষ্ঠুর এবং একটা স্বার্থপর দৈত্য। কাঞ্চনের ইচ্ছা সে স্বপ্নের নগরী মহানগরী কলকাতায় পাড়ি দেবে। এবার সে একদিন বাড়ি থেকে পালিয়ে চলে আসে কলকাতায়। কলকাতা সম্পর্কে তার যে ধারণা ছিল, কলকাতায় আসার পর তার সেই ধারণা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। স্বপ্নের মহানগরী কলকাতা আর সেই স্বপ্ননগরী থাকে না, ছোট্ট কাঞ্চনের চোখের সামনে তা বাস্তবতার কঠিনতার নিষ্ঠুরতার একটা লীলাক্ষেত্র হয়ে ধরা পড়ে। এই কলকাতায় শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম, তার জীবন সংগ্রাম। বাস্তব জীবনে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করে এই কাঞ্চন, ধীরে ধীরে সে বড় হতে থাকে, তার সাথে আলাপ হয় বহু বিচিত্র পেশার বহু বিচিত্র মানুষের, তাদের মধ্যে কয়েকজন বহুরূপী আছে, বুলবুল ভাজা বিক্রি করে, বাউল আছে, ফিকিরি আছে, বিভিন্ন পেশার মানুষজন, তাদের আশা, তাদের দুঃখ, তাদের বেদনা সমস্ত কিছুই উপলব্ধি করতে পারে কাঞ্চন। তখন তার অনুভব হয়, তখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, তার অনুভব হয় তার স্বপ্নের মায়াবী নগর কলকাতা, এখানে জীবনযাত্রা তার গ্রামের বাড়ির থেকে অনেক কঠিন। সে ফিরে আসতে চায় গ্রামের বাড়িতে। যখন সে গ্রামের বাড়িতে ফিরে আসে তখন সে একজন পূর্ণ যুবক মানুষ। তখন তার অনুভব হয় যে তার পিতার দারিদ্র অবস্থার জন্য পিতা তাকে শাসন করত, তার পিতা কখনোই স্বার্থপর দৈত্য নয়, তার পিতা একজন স্নেহময় পিতা। বাড়ি থেকে পালিয়ে গল্পের মূল বিষয় এইটুকু। শিবরাম চক্রবর্তীর এই কাহিনীটিকেই সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক বাড়ি থেকে পালিয়ে সিনেমাতে দেখিয়েছেন। এখানকার মূল ঘটনায় ওই স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের উদ্বাস্তু সমস্যা, দাঙ্গা, খাদ্যের সমস্যা, মানুষের প্রতিনিয়ত লড়াই, সংগ্রামের যে জীবনযাত্রা সেটিকে তিনি তুলে ধরেছেন। একেবারে বাস্তব শিল্প নির্মাণ করতে তিনি সবসময় সচেষ্ট ছিলেন। কেননা এই বাস্তবতা, সিনেমায় বাস্তবতা সম্পর্কে তার একটি ধারণা ছিল। তিনি মনে করতেন যে শিল্পীকে নিজের সৃষ্টির জায়গাতে সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল হতে হবে। তাই আমরা ঋত্বিক ঘটককে বাইরে থেকে খামখেয়ালি বা দেখতে আগোছালো মনে হলেও
তার অন্তর, তার শিল্পীর যে সৃষ্টি, সে সমস্ত কিছুই ছিল সুন্দর এবং বাস্তব এবং প্রকৃত সত্যকে তুলে ধরা। চলচ্চিত্রে ক্যামেরার ব্যবহার নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন, তার মূল কথা এই রকম, ছবি করার গোড়ার শর্ত হচ্ছে সততা, নিজের অনুভূতি এবং উপলব্ধির সৎ প্রকাশ। ক্যামেরায় যে মিথ্যা কথা বলার মারাত্মক ক্ষমতা আছে তা রীতিমতো ভীতিকর, কারণ মিথ্যাকে সত্য বলে চালাতে ক্যামেরা যত পারে তত আর কিছুই পারে না। ঋত্বিক ঘটক কিন্তু এই ক্যামেরার দ্বারা কোনো মিথ্যাকে দেখাননি, বাস্তবকে, তৎকালীন কলকাতার জীবনকে তিনি পুরোপুরি তুলে ধরেছেন তাঁর সিনেমায়। গৃহহারা উদ্বাস্তু মানুষদের হাহাকার, কুকুর মানুষের লড়াই, অভুক্ত অসুস্থ শিশুকে বাঁচানোর জন্য পিতার হাহাকার, সমস্ত কিছুই ফুটে উঠেছে। আর বাড়ি থেকে পালিয়ে সিনেমার মূল বিষয় হল একটা শিশুর মনস্তত্ত্বকে তিনি ধরতে চেয়েছেন সিনেমায়। শিশুকে কেবল শাসন করাই নয়, তাকে মানুষ করতে গেলে আগে তার মনের অবস্থানটি বুঝতে হবে, এটাই তিনি তার সিনেমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আজ এটুকুই, আমরা পরবর্তীতে সিনেমার আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব।